সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম তীব্র উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে আবারও মার্কিন যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র কাশ্মীরে যৌথ অভিযানে চার গেরিলা নিহত পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ব্যক্তির মৃত্যু মসজিদুল আকসা ফিলিস্তিনি জনগণের রেড লাইন বলছে হামাস উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমের বোনের বিরুদ্ধে মামলা করল দক্ষিণ কোরিয়া ইরানের কাছে পরাজয় মেনে নিন পম্পিউকে উদ্দেশ্য করে বললেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলিসাম খানি লিবিয়ায় মিশরের জড়িত হওয়া অবৈধ বললেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ে বেরদুগান এবং সবশেষে জানাবো চলতি বছরের প্রথম ছয় মাসে উনসত্তর ফিলিস্তিনি নারী ও শিশুকন্যাকে আটক করেছে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তীব্র উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে আবারও মার্কিন যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে নানা ইস্যুতে তীব্র উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে আবারও রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ চীন সাগরে দ্বিতীয় দফায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে দেশটি শুক্রবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে তথ্য জানানো হয় মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইউএসএস নিমিটজ ও ইউএসএস রোনাল্ড রিগেন চার থেকে ছয় জুলাইয়ের মধ্যে নৌপথে অপারেশন এবং সামরিক মহড়া শেষ করে দক্ষিণ চীন সাগরে ফিরে গেছে বিবৃতিতে আরও বলা হয় নিমিটজ এবং রিগ্যান ক্যারিয়ার দক্ষিণ চীন সাগরে কাজ করছে প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সহযোগী এবং সহযোগীদের প্রতি অঙ্গীকার জোরদারে এই জাহাজগুলো মোতায়েন করা হয়েছে বিবৃতিতে নিমিটজের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিম কার্ক বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরে কাজ করছে মার্কিন বিমানবাহী জাহাজ এখানে রাজনৈতিক কারণে কিছু করা হচ্ছে না কাশ্মীরে যৌথ অভিযানে চার গেরিলা নিহত পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ব্যক্তির মৃত্যু ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছে শনিবার সকাল থেকে জম্মু কাশ্মীরের সুপিয়ান জেলার আমশিপুরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় এ নিয়ে গত দুই দিনে এ পর্যন্ত সাত গেরিলা নিহত হয়েছেন সরকারি এক কর্মকর্তা বলেন দক্ষিণ কাশ্মীরের সুপিয়ানের রামশিপুরায় সন্ত্রাসীদের উপস্থিত হওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলটিকে ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি অভিযান চালায় এ সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপরে গুলি বর্ষণ শুরু করে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলির মাধ্যমে জবাব দেয় সেনাবাহিনীর বাষট্টি রাষ্ট্রীয় রাইফেলস ও আধা সামরিক বাহিনী সিআরপিএফ যৌথভাবে অভিযান চালায় যৌথ বাহিনী গেরিলাদের আত্মসমর্পণের আহ্বান জানালেও তারা তাতে সাড়া না দিয়ে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে গুলি বর্ষণ করে পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক ঘন্টার মধ্যে তিন গেরিলা নিহত হন পরবর্তীতে আরও এক গেরিলার মৃত্যু হয় অন্যদিকে শুক্রবার রাতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের পক্ষ থেকে রাতভর গুলিবর্ষণের ফলে তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা বলেন পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের ফলে বাবা মা ও ছেলেসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটা বিশ মিনিট নাগাদ পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখার পাশাপাশি গুলপুর অঞ্চলে হালকা অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার হামলা চালায় মসজিদুল আকসা ফিলিস্তিনি জনগণের রেড লাইন বলছে হামাস ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা ফিলিস্তিনি জাতীয় প্রতিরোধ ফ্রন্টের রেড লাইন কাজেই পবিত্র এই স্থাপনার প্রতি সমর্থন জানানো বিশ্বের সকল মুসলমানের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব হামাসের মুখপাত্র ফৌজি বারহুম গাজা উপত্যকায় ইসরায়েল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন মসজিদুল আকসার বাব আর রাহমা চত্বরে নামাজ আদায়ের উপর ইসরায়েলি কর্তৃপক্ষ যে নিষেধাজ্ঞা দিয়েছে তার প্রতিবাদে ওই সমাবেশ অনুষ্ঠিত হয় বারহুম তার ভাষণে বলেন বাইতুল বা বাজেরুজালেম ফিলিস্তিনের চিরকালীন রাজধানী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল যতই তাদের কথিত শতাব্দীর সেরা চুক্তি বাস্তবায়নের চেষ্টা করুক না কেন এ বাস্তবতা মুছে যাবে না প্রতিবাদ সমাবেশে ইসলামী জিহাদ আন্দোলনের কেন্দ্রীয় নেতা খাদার হাবিব বলেন কুদু শরীফকে কেন্দ্র করে ইহুদিবাদী ইসরায়েল যেসব অশুভ পরিকল্পনা প্রণয়ন করছে ফিলিস্তিনি জনগণ তার কোনোটি বাস্তবায়নের অনুমতি দেবে না দক্ষিণ কোরিয়ায় কিমের বোনের বিরুদ্ধে মামলা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোনের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী গত মাসে সীমান্তে দুই কোরিয়ার যৌথ লিয়াজু অফিস গুড়িয়ে দিয়ে দুই দেশের শত্রুতা বিপজ্জনক সীমায় উস্কে দেয়ায় তার বিরুদ্ধে মামলা করেছেন ওই আইনজীবী শুক্রবার এ মামলার ভার নেয়ার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কৌশুলিরা তবে কিম জং উনের বোন কিম ইউ জংয়ের বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত তারা শুরু করবেন কিনা তা এখনও পরিষ্কার হয়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে কিম জং উনের বোনকে মামলার জন্য আদালতে ডেকে পাঠানোর কোনো উপায়ও দক্ষিণ কোরিয়ার কৌশলীদের নেই সেদিক থেকে কার্যরত তাদের হাত বাধা ফলে মামলাটি মূলত প্রতীকী তবে এই মামলার জেরে উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে আইনজীবী লি কায়ুং যায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একজন সমালোচক কিমিউ জংয়ের পাশাপাশি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পাক জং চুনের বিরুদ্ধেও মামলা করেন তিনি দক্ষিণ কোরিয়া সরকারের তহবিলে নির্মিত লিয়াজু কার্যালয় ভবন ধ্বংসের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে ইরানের কাছে পরাজয় মেনে নিন পম্পিউকে উদ্দেশ্য করে বললেন শামখানি পরাজয় স্বীকার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি মার্কিন নেতাদের উদ্দেশ্যে বলেছেন বুকামিপূর্ণ আস্ফালন বাদ দিয়ে ইরানের কাছে পরাজয় স্বীকার করে নিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় তিনি শনিবার একথা বলেন সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের মতো দেশের মোকাবেলায় কেবল শক্তি কাজে আসে সহিষ্ণুতা নয় এর জবাবে ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আরও বলেছেন চল্লিশ বছর ধরে ইরানকে পরাজিত করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা সফল হতে পারেনি এ অবস্থায় ভিত্তিহীন দমভত্তি না করে পরাজয় মেনে নেওয়ায় আমেরিকার জন্য মঙ্গলজনক চরম বিদ্বেষী হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে এর আগে ইরান ঘোষণা করেছে এই দুই দেশের মধ্যে চল্লিশ বছর ধরে সম্পর্ক ছিন্ন রয়েছে লিবিয়ায় মিশরের জড়িত হওয়া অবৈধ বললেন দুগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব দুগান বলেন লিবিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে মিশর অবৈধ কার্যক্রম চালাচ্ছে এছাড়া লিবিয়ায় জড়িয়ে যাওয়া আরেক পক্ষ সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রমেরও নিন্দা জানিয়েছেন তিনি সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা সিসি রাজধানী কাইরুতে লিবিয়ার বেনগাজির উপজাতি নেতাদের সঙ্গে আলোচনা করেন এ সময় তিনি লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জিএনএ সরকারকে হুমকি দিয়ে বলেন আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে লিবিয়া ইস্যুতে মিশর চুপ করে বসে থাকবে না তবে এমন হুমকিকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে জিএনএ সরকার একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছে উপজাতি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে লিবিয়াকে আরও অস্থিতিশীল করতে চাইছে মিশর এরপরই তুর্কি প্রেসিডেন্ট এই নিন্দা জানালেন লিবিয়া সংঘাতে দেশটির জিএনএ সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক অন্যদিকে মিশর আরব আমিরাত ও রাশিয়া বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে লিবিয়ার পূর্ব নিয়ন্ত্রণ করেন খলিফা হাফতার সম্প্রতি তুরস্ক জি সরকারের সমর্থনে লিবিয়ায় সেনা পাঠালে চাপের মুখে পড়ে বিদ্রোহীরা বেশ কিছু শহর পুনরায় দখলে সক্ষম হয় জি সরকার এ কারণে চলতি সপ্তাহে দেশটির পূর্ব অঞ্চলীয় বিদ্রোহী সরকার মিশরকে লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানায় এর পরিপ্রেক্ষিতে এর দুগান বলেন মিশর লিবিয়াতে প্রবেশ করলেও জি কে সহায়তা চালিয়ে যাবে তুরস্ক উনসত্তর ফিলিস্তিনি নারী ও শিশুকন্যাকে আটক করেছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল চলতি বছরের প্রথম ছয় মাসে উনসত্তর জন ফিলিস্তিনি নারী ও কন্যা শিশুকে আটক করেছে ফিলিস্তিনের বন্দি বিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র রিয়াদ আল এ তথ্য জানিয়েছেন তিনি শনিবার জর্দান নদীর পশ্চিম তীরে এক বক্তব্যে বলেন ফিলিস্তিনি নারীদের আটক করার সময় কোনো বাস বিচার করে না ইসরায়েলি সেনারা এমনকি তারা বৃদ্ধা এবং অসুস্থ নারীদের ধরে নিয়ে যেতেও দ্বিধা করে না আল বলেন ফিলিস্তিনি নারীরা যাতে কোনো ধরনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে অংশ না নেন সেজন্য তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এসব নারীকে ধরে নিয়ে যাচ্ছে তেলাবিব। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট দেয়ার দায়েও ফিলিস্তিনি নারীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে ফিলিস্তিনের বন্দি বিষয়ক রিচার্চ সেন্টারের মুখপাত্র বলেন বর্তমানে ইসরায়েলি কারাগারে একচল্লিশ ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন এদের মধ্যে পঁচিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এবং বাকি ষোলো জন বিনা বিচারে আটক রয়েছেন ইসরায়েলি জানান, ইহুদিবাদী বর্তমানে চার হাজার আটশো ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের মধ্যে একশো জন শিশু ও বৃদ্ধা রয়েছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ